জমিউতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে শুক্রবার এক গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়েখ জিয়াউদ্দিন বিজ্ঞপ্তিতে বলা হয় নিজে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের পাশাপাশি দলের অন্যান্য নেতাদের একই রকম কর্মকাণ্ডে প্ররোচিত করার অপরাধে শাহিনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে শাহিনুর পাশা চৌধুরী গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন ইসলামী দলের নেতাদের সাথে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান এটা তার ব্যক্তিগত সাক্ষাৎ ছিল দলীয় নয় শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য গত নির্বাচনে বিশদলীয় জোটের শরিক হিসেবে ধানের শীষ নিয়ে নির্বাচনে পরাজিত হন তিনি